আসসালামু আলাইকুম, আমার নাম আলী হোসেন। আপনি একটা লেকচারে বলেছিলেন, আর আমিও আপনাকে আগে বলতে শুনেছি, যে বাইবেলের কোনো জায়গাতেই যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। আমি একটা বুকলেট পড়েছি, আর বলা হয়েছে যে মানুষের সব দুঃখ কষ্ট যিশু নিজেই বহন করেছেন। আর সেখানে বলা হয়েছে যে যিশু বলছেন, আমি প্রভু যে তোমাদের সুস্থ করেন। এখানে রেফারেন্স হলো বুক অব এক্সোডাস 15:26 অনুচ্ছেদ। এছাড়াও এই কথাগুলো আছে 1 John 1:7 অনুচ্ছেদে। যিশু খ্রিস্টের রক্তের মাধ্যমে সমস্ত পাপ পরিষ্কার হয়েছে। আমি এখানে প্রথম রেফারেন্সটা নিয়ে কথা বলবো, যেখানে যিশু বলছেন, আমি প্রভু তোমাদের সুস্থ করি। এই কথার অর্থ কি এই যিশু নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই, আপনি উদ্ধৃতি দিলেন এক্সোডাসের 15:26 অনুচ্ছেদ, যে যিশু বলছেন আমি তোমাদের সুস্থ করেছি। ভাই, এক্সোডাস হলো ওল্ড টেস্টামেন্টের একটা অংশ। ওল্ড টেস্টামেন্ট, যিশু এক্সোডাসে কোনো কথা বলেননি, কখনো না। আর আমি আমার লেকচারে বলেছি, পরিষ্কার ভাবে বলা এমন কোনো কথা নেই পুরো বাইবেলের মধ্যে যেখানে যিশু তার নিজের মুখে বলেছেন, আমি ঈশ্বর, আমার ইবাদত করো। আমার কাছে বাইবেল আছে, খ্রিস্টানদের লেখা কিং জেমস ভার্সন, যিশু খ্রিস্টের সবগুলো কথাই আছে এখানে। আপনি পড়ে দেখেন, যিশু এমন কথা কোথাও বলেননি। এই কথাটা যিশু নিজে বলেননি, অন্য কেউ বলেছে। যদি আপনার কথাটা মেনে নেই, তর্কের খাতিরে মানলাম যে যিশু এই কথা বলেছেন, সুস্থ করেছেন, আর কোরআন এটার সঙ্গে একমত। আমি আমার লেকচারও বলেছি, আমরা মানে যিশু মৃতকে জীবন দিয়েছেন ঈশ্বরের অনুমতি নিয়ে, তিনি অন্ধ আর পঙ্গুদের সুস্থ করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তাহলে এই কথা মানতে আমার কোনো আপত্তি নেই যে যিশু খ্রিস্ট সে সময় আসলেই অনেককে সুস্থ করেছিলেন। আমরা এই কথা বিশ্বাস করি, তবে তিনি যা কিছু করেছেন, আর বাইবেলেও আছে গসপেল অফ ম্যাথিউ 12:28, তিনি শয়তানকে তাড়িয়ে দেন ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11:20, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তিনি শয়তানকে তাড়িয়ে দেন। তিনি যা কিছু করেছেন সেগুলো করেছেন তার পিতার নির্দেশে। তাই এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই যে যিশু খ্রিস্ট অলৌকিক কাজ করেছেন, তবে বুক অফ এক্সোডাসে তিনি কোনো কথা বলেননি। যদিও তিনি বলতেন, আমার কোনো আপত্তি থাকতো না, কারণ তিনি যত অলৌকিক কাজ করেছেন সবই তার নিজের মুখে বলেছেন যে কাজটা আসলে করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এছাড়াও যিশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ ম্যাথিউ 24:24, পরবর্তীতে অনেক নকল দূত ও নবী আসবে, আর যদি সম্ভব হয় তারা সবাইকে প্রতারিত করবে। অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয়, বাইবেলে যিশু খ্রিস্ট নিজেই বলেছেন। এটা আছে গসপেল অফ ম্যাথিউ 11:11, যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে মহান জন দ্য ব্যাপটিস্ট। যারা মায়ের গর্ভে জন্ম নিয়েছে তাদের মধ্যে সেরা হলেন জন দ্য ব্যাপটিস্ট। তার মানে তিনি এমনকি যিশু খ্রিস্টের চাইতেও বড়, কারণ যিশুও জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে। যত মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জন দ্য ব্যাপটিস্ট। যিশু খ্রিস্ট নিজেই একথা বলেছেন, তিনি কোন অলৌকিক কাজ করেছেন? একটাও করেননি। আর তাই অলৌকিক কাজ করলে কেউ ঈশ্বর হয়ে যাবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।